গুড মর্নিং সকলকে দা বঙ্গ ক্রিডার চ্যানেলে স্বাগত দেখতেই পাচ্ছ কীরকম কুয়াশা তো জন্য আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে অলমোস্ট আটটা বাজে তো যাই হোক আজকে আমি তোমাদের সাথে আমার সকালবেলার যে স্টাডি রুটিন বা সকালবেলা আমি কিভাবে মানে কি কি পড়ি সেই জিনিসটা শেয়ার করব প্র্যাকটিক্যালি বলতে গেলে সেরকম কিছু মর্নিং রুটিন আমার নেই ঠিক আছে মোটামুটি এখন যেটা লক্ষ্য সেটা হচ্ছে মোস্টলি সব চ্যাপ্টারগুলোকে শেষ করা এবং শেষ করার পর তার এমসিকিউ প্র্যাকটিস করা তো সব সাবজেক্টগুলো মোটামুটি হলেও এই যে তুমি দেখতে পাচ্ছ ইকোনমি সাবজেক্টটা এই সাবজেক্টটা আমার একটু ভয় লাগে তো যার জন্য তোমার এই সাবজেক্টটা আমার কোনোদিনই পড়া হয়ে ওঠেনি তো বাট যেহেতু সামনে অনেকগুলো বড় বড় পরীক্ষা আছে যেরকম মিসলেনিয়াস ক্লার্কশিপ ফুড এস এবং ডাব্লিউ আর তার জন্য ইকোনমি সাবজেক্টটা ভীষণ ইম্পর্টেন্ট এবং সেই ইম্পর্টেন্সটাকে মাথায় রেখেই কতগুলো চ্যাপ্টার আমি পড়বো ঠিক করেছি যেরকম আরবিআই নীতি আয়োগ তারপরে পঞ্চবার্ষিকী পরিকল্পনা পভার্টি তারপরে আনএমপ্লয়মেন্ট এই সমস্ত জিনিসগুলো তারপরে জিডিপি ন্যাশনাল ইনকাম এই সমস্ত জিনিসগুলো তো আজকে তার জন্য বেসিক থেকে স্টার্ট করেছিলাম কারণ কোনো জিনিস পড়তে গেলে তার যে গোড়ার যে কথাগুলো সেটা পড়তে হয় তো ফার্স্ট চ্যাপ্টারটা আজকে আমি পড়লাম যেখানে তোমার ছিল অর্থনীতি কাকে বলে অ্যাডাম স্মিথ যে যা যা বলেছেন দ্য ফাদার অফ ইকোনমিক্স তো যাই হোক এই সমস্ত জিনিসগুলোকে আজকে আমি পড়লাম আর একটু টাফ লাগছে কিন্তু কিছু করার নেই পড়তে হবে তো সেই জন্যই আমি তোমার আজকে এই জিনিসগুলো পড়ছিলাম হ্যাঁ তো যেটা বলছিলাম তো যে তোমাদের সাথে আমি আস্তে আস্তে এরকম ধরনের ব্লগ কিছু কিছু শেয়ার করব তো ইকোনমি পড়ার পর চলে গেছিলাম ছাদে ওখানে আমাদের ছাদে খুব সুন্দর পায়রা আসে তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই ওই যে জায়গাটা দেখছো মানে আমার ফিঙ্গারটা যেদিকে দেওয়া রয়েছে সেখানে আমার বিয়ে হয়েছিল। তো প্রতিদিন যখনই ছাদে উঠি এই জায়গাটা দেখতে পাই একটা মেমরি তাজা হয়ে যায় এরপরে আমি একটুখানি গরম জল আর বিস্কিট খেয়ে নিলাম গরম জল এবং বিস্কিট খেয়ে নেওয়ার পর আমি চেষ্টা করি উইদিন টু আওয়ার্স ঘুম থেকে উঠে কিছু না কিছু খেয়ে গরম জল বা বিস্কিট কিছু খেয়ে নেওয়া তারপরে গেছিলাম রান্না বসাতে একদিকে আলু ভাজা আর একদিকে কালকে যে বাঁধাকপিটা ছিল গত রাত্রি সেটা গরম করে নিলাম কারণ আমার হাজব্যান্ড খেয়ে যাবে তো এরপরে আমি আমার সেকেন্ড স্লট আরম্ভ করলাম সেকেন্ড স্লটে আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছিলাম বিছনায় এবং সেই সাথে বায়োলজি যেটা আমার কমপ্লিট হয়ে গেছে তার থেকে কিছু চ্যাপ্টার আমি পড়ছিলাম আজকে আমি আবার বায়োলজিটা রিভাইজ করতে স্টার্ট করেছিলাম সেল আর সেল স্ট্রাকচার এই দুটো চ্যাপ্টার আজকে আমি আবার থেকে কমপ্লিট করেছি এবং সেই সাথে ব্রেকফাস্ট করে নিয়েছি খুব সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়িতে না ব্রেকফাস্টে সেরকম চল নেই ঠিক আছে কারণ দিদিভাই আর আমার হাজব্যান্ড দুজনেই সকালবেলা ভাত খেয়ে বেরিয়ে যায় আর শাশুড়ি মা উনি সত্তর বাহাত্তর মতন বয়স হয়ে গেল ওনার তো উনি সকালবেলা একটু হালকা ফুলকা খাবারই প্রেফার করেন আর যেহেতু সকালবেলা আমার পড়া থাকে একটু রান্না কো থাকে বর খেয়ে বেরোয় দিদি ভাই খেয়ে বেরোয় তো এই সমস্ত কাজগুলো টুকটাক থাকে তার জন্য না আমিও আর আলাদা করে এই ব্রেকফাস্ট বানানোর হ্যাপাটা নিই না মোটামুটি যা থাকে ওটাই খেয়ে নিই রুটি তো থাকে আর যা তরকারি সকালে হয় তরকারি বা ভাজা সেই দিয়ে একটা রুটি আমি খেয়ে নিই তো যাই হোক আজকে পড়ছিলাম সেল আর সেল স্ট্রাকচার দেখ এখানে তোমার মোটামুটি দ্য বেসিক ইউনিট অফ রিপ্রোডাকশন ইজ সেল এরকম ছোটো ছোটো জিনিস চিটিয়ে রেখেছি যাতে জিনিসগুলো আমার সঙ্গে সঙ্গে তোমার মনে পড়ে দেখলেই যে হ্যাঁ এই ওয়ান লাইনারগুলো চেটানো রয়েছে এবং বাকি বাকি জিনিসগুলো মার্ক করাও রয়েছে এইভাবেই আমি মোটামুটি পড়াশোনাটা করি তো আমার হ্যাবিট একটু নোংরা করে বই পড়া কিছু করার নেই তো যাই হোক তো একটা জিনিস বলার তোমরা আমি এর আগে বিভিন্ন রকম বই সম্পর্কিত কিভাবে কিভাবে কি প্রিপারেশন করছি সেই সম্পর্কিত ভিডিও আমি দিয়েছিলাম এবং তোমরা সেই ভিডিওগুলোতে অনেক ভালোবাসা দিয়েছো থ্যাংক ইউ তার জন্য আর অনেকে অনেক কমেন্ট করেছো একটা দুটো করে প্রতিটা ভিডিওতে কমেন্ট আসে এবং তোমাদের হেল্প করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে তো যাই হোক এভাবে আমি আমার যে প্রোডাক্টিভ ভ্লগুলো আছে বা যে যা যা জিনিস আমি নিজেকে প্রোডাক্টিভ রাখার জন্য করি এভরিডে মোটামুটি আমি শেয়ার করবো হ্যাঁ এভরিডে তো পসিবল নয় কিন্তু মাঝে মাঝে উইকে একটা দিন হয় না যে পড়াশোনাটা একটু হালকা থাকে এবং তখন মনে হয় যে একটু মেমোরি ক্রিয়েট করে রাখি সেই জন্যই এই মেমোরিজগুলো ক্রিয়েট করে রাখা এবং তোমাদের সাথে শেয়ার করা তোমরা যে কমেন্ট করো সেই কমেন্টগুলো একটু একটু পড়তে ভীষণ ভালো লাগে তো এই আর কি তো মাঝে মাঝে আমি এরকম ধরনের ভিডিও দেব কারণ এক রকমের ভিডিও করতে কার ভালো লাগে তো যাই হোক মাঝে মাঝে আমি এরকম ভিডিও দেবো লাইফে থোড়ি এন্টারটেনমেন্ট ভিত জরুরি হয় না কিউকি কি পুরা লাইফই তো আমি সের্ফ মানে কি বলবো পড়াশোনা রান্না পড়াশোনা এর মধ্যেই শিখ খাওয়া দাওয়া আবার পড়াশোনা তো এর মধ্যেই সীমিত হয়ে গেছে তো এই একটু ছোটো ছোটো ব্রেক তো বান্তাহে তাই না তো যাই হোক তোমরাই এখন আমার বন্ধু বান্ধব সমস্ত কিছু তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য আমি এখানেই ভিডিওটা শেষ করছি কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আবার নতুন ভিডিওতে দেখাতে হবে টাটা